নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত সামনেই দুর্গা আর পুজো মানেই আমাদের বাঙালিদের কাছে সেই কটা দিন জমিয়ে ভুরিভোজ আর অফুরন্ত আড্ডা পুজো স্পেশাল কিছু রেসিপি আমি শুরু করতে চলেছি চানা মশলা দিয়ে যেটা নান লুচি পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম কাবলি চানাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলটাকে ঝরিয়ে নিয়ে চানাটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন জল দিচ্ছি হাফ টি স্পুন নুন আর এক পিঞ্চ মতন বেকিং সোডা এবার একটা এরকম সাদা কাপড়ের টুকরো নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন চা পাতা নিচ্ছি দুটো দারচিনির টুকরো একটা বড় এলাচ দুটো ছোট এলাচ এবং দুটো লবঙ্গ এটাকে একটা পুটলি মতন বেঁধে নিতে হবে তারপর এটাকে চানার মধ্যে দিয়ে চানাটাকে সেদ্ধ করতে হবে তাতে করে চানাতে একটা খুব সুন্দর কালার আসবে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে চানাটাকে সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এবার চাপাতার এই পুটলিটাকে ফেলে দিচ্ছি দেখে নেব চানাটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটা চামচ দিয়ে এইভাবে চাপ দিলাম দেখুন চানাটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে কড়াইতে গরম করে নিয়েছি ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন সাদা জিরে ফোড়ন দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এক মিনিট মতন ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তিনটে টমেটো বাটা স্বাদ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আমচুর পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চানাটাকে দিয়ে মশলার সাথে আরও খানিক্ষণ কষিয়ে নিতে হবে এরপর চানাটাকে যেই জলে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন রান্না করব চানা মশলা রান্না কিন্তু প্রায় শেষের দিকে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা কাসৌরি মেথি আর কিছুটা ধনেপাতা কুচি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব তারপর সার্ভ করে দেব চানা মশলা রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল শর্মিলাস কিচেন যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন